একটু ধোয়া বেরার সঙ্গে সঙ্গে যে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি, ধোয়াটা বন্ধ করি, কিন্তু না, নিমিষের মধ্যে তা সম্পূর্ণ দোকানে ছড়াই গেল। এত ক্ষয়ক্ষতি যেটা হিসেব করা মনে হয় যে এই নাগা ইউনিয়নের নাগাই হাটের বন্দরে এটাই একটা বিশাল একটা ক্ষতি, এত বড় ক্ষতি আমরা চোখে দেখেছি। জনসময়ে একটা ফায়ার সার্ভিসও আমাদের এই নাগাড়ে উপস্থিত হতে পারেনি। যদি ফায়ার সার্ভিসটা তাড়াতাড়ি আসতো তাহলে আগে ক্ষতি আগুনটা অনেকটা নিয়ন্ত্রণে আসতো। আমরা এখনো তথ্য নিতে পারিনি, আনুমানিক সবাই বলতেছে 200-300 দোকান হতে পারে। আমরা আগুনের কাজ শেষ করি, পরবর্তী তথ্য নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো কোথায় কি হবে এবং কত ক্ষয়ক্ষতি হয়েছে।